নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বে সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা পাওয়া যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য নিয়োগপত্র দেওয়ার কথা ছিল কিন্তু তার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট তো কিছুজন কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করেছিল সেই মামলার ভিত্তিতে কিন্তু এই রকম রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ দু সালে যে পরীক্ষা হয়েছিল সেই ভিত্তিতে প্রায় আট হাজার জনকে নিয়োগপত্র দেওয়া হতো বৃহস্পতিবার কিছুজন আবেদন করেছিল কলকাতা হাইকোর্টে যে এখানে দুর্নীতি হচ্ছে সেই কারণেই মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে অবিলম্বে এই মামলার শুনানি আর্জি জানান সেই আবেদন মঞ্জুর করে আজই মামলাটি শোনেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তিনি জানিয়ে দেন স্যাটের নির্দেশ ছাড়া আপাতত কোনো নিয়োগ করা হবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত পায় আট হাজার সফল পরীক্ষার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে না আগামীকাল পুলিশের এই নিয়োগ প্রক্ষায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রায় তিনশো চুয়াত্তর জন পরীক্ষার্থী এরা প্রত্যেকেই ইন্টারভিউ উত্তীর্ণ হয় কিন্তু প্রকাশিত প্যানেলে তাদের নাম আসেনি সেই কারণেই তারা মামলা করে স্যাটে এবং সেই মামলার ভিত্তিতে আজ দুতো এই মামলা শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেখানে বিচারপতি রায় দিয়েছেন যে আগামীকাল এই নিয়োগপত্র দেয়া হবে না